সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান সাহেব, প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত আলোচক রওনকে আহলে সুন্নাত হযরতুল ইসলাম জনাবে মাওলানা আলাউদ্দিন আস-সাবিরি সাহেব মাদ্দাযিল্লুল আলী, রওনকে মিল্লাত হযরত মাওলানা গোলাম আহমদ ওয়েসি সাহেব, হাজ হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ জাবের আহমেদ সাহেব, হাফেজ আমজাদ হোসেন সাহেব, কারি নূর ইসলাম সাহেব, হাফেজ মকসুদুর রহমান সাহেব, যার অক্লান্ত পরিশ্রমে আজকের মাহফিলটি সজ্জিত, মুফতি মহিউদ্দিন সাহেব, সৌজন্যে আছেন মোহাম্মদ গোলাম হক্কানি সাহেব, কোরআন তেলাওয়াতের খেদমত পেশ করেছেন হাফেজ মোহাম্মদ ইকরামুল হক, নাতে রসুলের খেদমত পেশ করেছেন শায়ের মোহাম্মদ রবিউল্লাহ সহ উপস্থিত ওদিগের ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত হাজেরানে মজলিস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে যার যত শক্তি আছে ইমানি আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা যারা উপস্থিত হব, আল্লাহ পাক আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগিরা গুনাহকে মাফ করে দিন, আল্লাহ আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। এই মুহূর্তে এই এলাকায় যত কবরবাসী কবরের আজাবে কষ্ট পাচ্ছে, এই মাহফিলের উসিলাই, সকলের দোয়ার উসিলাই আল্লাহ প্রতিটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুক। সম্মানিত উপস্থিতি, আজকের এই ডেটে আমার মেহফিল ছিল সিলেটের জমিনে, কয়েকজন আশেকদের আন্তরিক মহাব্বতে শত ব্যস্ততার মধ্যে দুপুরের সময়টুকু বের করা হয়েছে। যদিও আমি দিনের বেলায় মাহফিল সচরাচর করি না, শুধু আন্তরিকতার বহিঃপ্রকাশ করে মহাব্বতে সাড়া দিয়ে আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, মহাব্বত নিয়ে এসেছি, মহাব্বত এবং দোয়া নিয়ে ফিরে যেতে চাই। আরেকটু জোরে জোরে, মহাব্বত এবং দোয়া দুইটাই ইনশাল্লাহ দিতে রাজি আছেন তো? আমি তিনটা পর্যন্ত আপনাদের সাথে আছি, এই সময়টুকু অন্তরকে নরম করেন, রবের দরবারে হাজিরা দেওয়ার চেষ্টা করবেন, নিজের গুনাহ মাফ পাওয়ার স্বপ্ন রাখবেন, আল্লাহর রহমত হাসিল করার চেষ্টা করবেন, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনছেন, বিশেষ করে যারা স্কুল কলেজের আমার ভাইয়েরা আছেন, ইয়ং জেনারেশন যারা আছেন, আপনাদের একটু মনোযোগ আমি আকর্ষণ করব। আজকের দিনের যারা যুবক, আমার বিশ্বাস তারা ভবিষ্যতের ইসলামের এক একটা খুঁটি হয়ে দাঁড়ায় যেতে পারে ইনশাআল্লাহ। শুধু প্ল্যানিংটা জানতে হবে, সিস্টেমটা জানতে হবে। সিমেন্ট, রড, ইট থাকলেই যে কেউ বিল্ডিং বানাতে পারে, বাসার কেরপাল থাকলে যে কেউ ফ্যান্ডেল বানাইতে পারে, মাইকের একটা স্পিকার ধরাই দিলে কেউ মাইকম্যান হয়ে যেতে পারে, প্রত্যেকটা কিছুর একটা সেটিং আছে। আমাদের কোনো কিছুর অভাব নাই, বিশ্বাস করেন ভাইয়েরা, আমরা হচ্ছি সেই ধর্মের অনুসারী, যে ধর্মটা হচ্ছে আলি ইয়াউমা আকমালতু লাকুম, সমস্ত কিছুর পরিপূর্ণ যে ধর্মের মধ্যে রয়েছে, এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। জোরে বলেন, এটার নাম কি? ইসলাম। আমরা সেই ধর্মের অনুসারী, আমরা হলাম মুসলমান, ঠিক না বেটি? তাহলে ধর্ম কমপ্লিট, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, সেটা পেলাম। নবীদের ভিতর যেটা শ্রেষ্ঠ সেই নবী রহমাতুল লিল আলামিন পেলাম, কিতাবের মধ্যে যেটা শ্রেষ্ঠ সেই কোরআন পেলাম, তাহলে সৃষ্টি জগতের মধ্যে যেগুলো শ্রেষ্ঠ সেই আশরাফুল মখলুকাত মানুষ হলাম, তাহলে চতুর্দিকে আমরা শ্রেষ্ঠ, পিছাই আছি কেন জানার দরকার? ভাইয়া কথা বলবেন না, একদম চুপ থাকেন, সমস্যা নেই,
কেউ বসে শুনে শান্তি পায়, কেউ দাঁড়িয়ে শুনে শান্তি পায়, যার যেমনে হোক সমস্যা নাই, শুধু আবদার থাকবে, অনুরোধ থাকবে এতটুকু, এই কান দিয়ে শুনেন না, এই কান দিয়ে শুনে কারণ যত ভেজাল এখানে, এই কানে শুনলে আর কান দিয়ে কথা কয় না, এই কান দিয়ে শুনলে আর কান দিয়ে, কিন্তু যেটা দিলে রাখে সেটা আজীবন মনে রাখে। তাই তো 5 বছর আগে কে আপনারা গালি দিছিল এখনো মনে আছে তার চেহারা, এটা কথা কয় না ঠিক না বেটি? কিন্তু 1 সপ্তাহ আগে স্যারে কি পড়াইছে কারণ মনে রাখা একটা জিনিস, ব্রেনে রাখা আরেক জিনিস। ব্রেনে রাখা জিনিস ভুলে যাওয়া হয়, মনে রাখার জিনিস সহজে ভুলা হয়। এবার দেখেন আমরা মনে মনে রাখছি কি, হিংসাকে রাখছি, অহংকারকে রাখছি, লোভকে রাখছি, কে গালি দিছে সেটা রাখছি, কে সাহায্য করে নাই সেটা রাখছি, কে টাকা দেয় নাই সেটা রাখছি, কে এমনি করে তাকাইছিল সেটা রাখছি, কে এমনি করে কথা বলছিল সেটা রাখছি, কে ভাত দেয় নাই সেটা রাখছি, কে দাওয়াত দেয় নাই এগুলা রাখছি। কোরআন রাখছি ব্রেনে, নামাজ রাখছি ব্রেনে, রোজা রাখছি ব্রেনে, মা বাবার খেদমত ব্রেনে, বড়দের সম্মান ব্রেনে। যেটা এখানে রাখার সেটা এখানে রাখছি, যেটা এখানে রাখার সেটা এখানে রাখছি। সেজন্য বলে নামাজ পড়তে ভুলে গিয়েছি, কাজটা করতে ভুলে গিয়েছি, বড়দের সম্মান করতে মেজাজ গরম হলে আর মনে থাকে না, ভুলে গিয়েছি। যদি এখানের জিনিস এখানে রাখতে পারতাম, এখানের জিনিস এখানে রাখতে পারতাম, তাহলে আমাদের আর এই মিসকনসেপ্টটা হতো না। এই যে থিওরিটা আছে, এই থিওরিটা যদি আমরা চেঞ্জ করতে পারি, ইসলামের ছায়া তলে থাকতে পারি, নবী মুস্তাফার সুন্নতের সাথে চলতে পারি, আল্লাহর ভয়কে যদি অন্তরে রাখতে পারি, আমাদের কবর আমাদের জন্য নূর হয়ে যাবে। সময় যেহেতু অল্প, আমি মূল মূল কিছু কথা বলবো। আমার যুবক ভাইরা কি প্রস্তুত আছেন তো সবাই? যারা যারা প্রস্তুত আছেন একবার বলেন মারহাবা। আগে আমি সবার পক্ষ থেকে একটা জিনিস শুনতে চাই, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কার কার ইচ্ছা আছে? এবার হাত তুলেছেন এখানে দুই গ্রুপ, এক গ্রুপ বুঝে তুলেছে, আর গ্রুপ তোলা দরকার তুলেছে, সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। যারা তোলা দরকার তুলেছেন আপনাদেরকে আমি স্বাগতম জানাই, আর যারা এই হাজার মানুষের ভিতর একজন যদি বুঝে তুলে থাকেন আমি আপনার সাথে আছি। ভাইয়া একটু শুনেন, ভাইয়া ভাইয়া হয়েছে 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 বসেন, কইলেও তো জ্বালা কম যাইতো না। আচ্ছা ঠিক আছে, শুনেন, যারা হাত তুলেছেন আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই, রবের কাছে ফরিয়াদ, আল্লাহ আপনাদের হাতের সাথে আমি আদমের হাত কো কবুল করুক, প্রিয় বান্দা বানার তৌফিক দান করুন। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন, এটা কি, এটা কি জন্য, আওয়াজ পৌঁছায় দেওয়ার জন্য, এটা কি প্যান্ডেল, কি জন্য, রোদ থেকে সেভ করার জন্য, এটা কি জমিন, কি জন্য, চলার জন্য, থাকার জন্য, এটা কি খাবার, ক্ষুধা নিবারণ করার জন্য, এটা কি পানি, কি জন্য, তৃষ্ণা নিবারণ করার জন্য। তাহলে প্রতিটা কিছুর একটা জন্য বলে না, প্রতিটা কিছুর একটা, প্রতিটা কিছুর একটা জন্য, আর একটু জোরে বলতে হবে, প্রতিটা কিছুর একটা জন্য। এটা গড়ি, কি জন্য, টাইম দেখার জন্য, এটা কি টুপি, বলে যে মাথায় দেওয়ার জন্য, এটা কি পোশাক, সতর ডাকার জন্য, এটা কি জুতা, পায়ে পরিধান করার জন্য। তাহলে পৃথিবীতে এমন কিছু নাই যেটার কোনো জন্য নাই, প্রতিটা কিছুর একটা জন্য। এবার এটা কি, জোরে বলতে হবে, সময় কম তো, এটা কি কিসের জন্য, যেটা যে জন্য সেজন্য ব্যবহার করাকে বলা হয় হক, আর সেই জন্য ব্যবহার না করে অন্য জায়গায় ব্যবহার করা হককে বলা হয় না হক, বেইনসাফি। এক কথায় অন্যায়, এক কথায় অন্যায়। এটা টুপি মাথার জন্য, আমি যদি এখানে রাখি অন্যায়, অন্যায় বলেন না। এটা কি ঘড়ি, হাতের জন্য, এটা যদি আমি এখান থেকে খুলে ফায়ে লাগাই অন্যায়। তাহলে যেটা যেটার জন্য সেটা সেই কাজে ব্যবহার করা, এটা হচ্ছে ন্যায়, আর যদি ভিন্ন খাতে ব্যবহার করা হয় সেটাকে বলা হয় অন্যায়। এই দুইটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা জিনিসের একটা জন্য আছে, আর জন্যটা জন্যের জন্য ব্যবহার হলে পারফেক্ট হয়, জন্যটা যদি মিসইউজ হয় সেটা অন্যায় হয়ে যায়। এবার ঠান্ডা মাথায় গভীর মনোযোগ, এই মাইকটা কি জন্য, আওয়াজ পৌঁছায় দেওয়ার জন্য। এবার যখন দুনিয়ার সৃষ্টির দিক থেকে মনটা যখন সরায়,
আমরা যখন ডান বাম দেখতে লাগলাম, এবার দেখতে লাগলাম পাহাড়, এ পাহাড় তুমি কি জন্য? উত্তর দেয় এ পাহাড় আমি দুনিয়ার জন্য। পাহাড়ে উত্তর দেয় আমি দুনিয়ার জন্য। নদী নালা দুনিয়ার জন্য, গাছপালা দুনিয়ার জন্য, গ্লোবাল এনভায়রনমেন্ট যেটাকে বলা হচ্ছে, সবকিছু মিলে একটা দুনিয়া। এবার বলেন এই দুনিয়া কার জন্য? গরুর জন্য, ছাগলের জন্য, আর একটু জোরে হাঁসের জন্য। তো দুনিয়া কার জন্য? মানুষের জন্য। ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, ফিস সামা নয়, ফিল মা নয়, ফিল বাহারে নয়, ফিল আরদে খলিফা। আর ওই খলিফা গরু ছাগল নয়, মানুষ। এবার আমি টোটাল বিষয়কে এক জায়গায় করি। এই পৃথিবী আল্লাহ বানিয়েছেন মানুষের জন্য, তার মানে এই পৃথিবীতে যা আছে সব মানুষের জন্য। আর একটু জোরে বলেন না। যেমন মানুষের বেঁচে থাকার জন্য, প্রাণীর বেঁচে থাকার জন্য অক্সিজেনের দরকার, আল্লাহ গাছের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কোয়া লাগবে, আর একটু জোরে বলা লাগবে। যার যত শক্তি আছে একবার বলেন তো দেখি, সুবহানাল্লাহ। মানুষের বেঁচে থাকার জন্য গাছের দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন গাছের মাধ্যমে। মানুষের পরিষ্কার থাকার জন্য খাল নদী সাগরের দরকার, না হলে এতগুলা ময়লা যাবে কোথায়? আল্লাহ পাক খালের ব্যবস্থা করে দিয়েছেন, নদীর ব্যবস্থা করেছেন, সাগরের ব্যবস্থা করে দিয়েছেন। এখন এতগুলা ময়লা যদি খালের মধ্যে জমে থাকে, সমস্ত খাল নোংরা হয়ে যাবে। আল্লাহ পাক সেই নোংরা না হওয়ার জন্য জোয়ার বাটার ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে প্রত্যেকটা কিছুকে যদি আপনি ঠান্ডা মাথায় নিরপেক্ষ বিচারক হয়ে যদি বাবার জগতে চলে, তাহলে দেখবেন পাহাড় মানুষের জন্য, সাগর মানুষের জন্য, নদী মানুষের জন্য, মেঘ মানুষের জন্য, বৃষ্টি মানুষের জন্য, আসমান মানুষের জন্য, জমিন মানুষের জন্য, নলকূপ মানুষের জন্য, স্বর্ণের খনি মানুষের জন্য, তেলের খনি মানুষের জন্য, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তেলের খনি মানুষের জন্য, স্বর্ণের খনি মানুষের জন্য, গ্যাসের খনি মানুষের জন্য, আসমান মানুষের জন্য, নক্ষত্ররাজি মানুষের জন্য, জঙ্গল মানুষের জন্য, বাঘ মানুষের জন্য, কাক মানুষের জন্য, পিঁপড়া মানুষের জন্য। এবার মানুষ যখন ভাবতে লাগলো ডাইনে যা আছে, বামে যা আছে, সামনে পিছনে উপরে নিচে যা আছে, সবকিছু কার জন্য? এবার সে তার উত্তর অন্তর থেকে আসে, সবকিছু সবকিছু তোমার জন্য, সবকিছু মানুষের জন্য, সবকিছু মানুষের জন্য। এবার মানুষ ভাবতে থাকে, সবকিছু যদি আমি মানুষের জন্য হয়, তাহলে এই মানুষটা কার জন্য, এই মানুষটা কার জন্য? তখন অন্তর উত্তর দেয়, রব সবকিছু বানিয়ে দিয়েছেন তোর জন্য, তুই মানুষটা শুধু তোর রবের জন্য। এবার আসেন, সব কিছু মানুষের জন্য, মানুষ রবের জন্য। বলেন না, মানুষ আওয়াজ না হলে হবে না, আরেকটু জোরে বলেন না, মানুষ। তাহলে গরু গরুর দায়িত্ব পালন করতেছে, গরুরে যদি জবাই করেন এ ও কিছু কথা কয় না, আরেকটু জোরে বল না, 30-40 বছর 50 বছর একটা বড় গাছ কাটতে লেলে এ ও, কারণ গাছ জানে আমি মানুষের জন্য, ছাগল জানে আমি মানুষের জন্য, পাহাড় জানে আমি মানুষের জন্য। ও মানুষ, তাহলে তুমি এত এ ও কেন কেন? তুমি কার? আরো জোরে, মন চাইলে রাখবো, মন চাইলে মারবো, মন চাইলে বাংবো, মন চাইলে কাটবো, আল্লাহর ইচ্ছা। তুমি কেন কো কো করো? আরেকটু জোরে বলেন, ঠিক না বেঠিক? তাহলে সব কিছু মানুষের জন্য, মানুষটা তার রবের জন্য। কোন রব? যে রবকে দেখা যায় না, কোন রব? যে রবকে ছোঁয়া যায় না, কোন রব? যে রবের সাথে কথা বলা যায় না। তাহলে এই মানুষটা এই শর্তটা কিভাবে ফুলফিল করবে? আমি রবের জন্য হব কিভাবে? এবার বান্দা পাগল হয়ে গেল, মানুষ পাগল পাড়া হয়ে গেল, দিক বেদিক ঘুরতে লাগলো, আমি তো আমার রবের জন্য, রবের হব কিভাবে, রবের হব কিভাবে, রবের হব কিভাবে, রবের হব কিভাবে? রবের তো হওয়া চাই, কারণ রবের যদি না হতে পারি আমি সফল হতে পারবো না। রবের যদি হতে না পারি জান্নাত আমার মিলবে না। রবের যদি আমি হতে না পারি আমার আশাটাই ব্যর্থ হয়ে যাবে। এবার রব্বে করিম বলে, রব্বে করিম বলে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইসবাআ ফীহিম রাসূলা কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইন্না আতাইনা কাল কাউসার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। ও দুনিয়াবাসী শুনো, তোমরা আমার জন্য আর আমার করার জন্য আমি আমার মুস্তাফাকে পাঠাই দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক উম্মতেরা একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক আওয়াজ দিয়ে বলেন মারহাবা। তাহলে
নবীর কাজটা কি আমরা বুঝি না। নবীর কাজ হচ্ছে উম্মতকে বান্দাকে আল্লাহর বানানো। নবীর কাজ হচ্ছে আপনাকে আল্লাহর বানানো। তাহলে আপনার কাজটা কি নবীর কাছে যাওয়ার? আপনি যেন আল্লাহর হন সেজন্য নবীর কাছে যাবেন। লেনদেন তো শেষ, ঝগড়া তো শেষ, কথা কয় না কেন আমি তো বুঝি না। লেনদেন শেষ, ঝগড়া ঝগড়া কেন হয় জানেন? হয়তো দুই লাইন বেশি বুঝলে ঝগড়া, না হয় দুই লাইন কম বুঝলে ঝগড়া, মাঝখানে থাকলে কখনো ঝগড়া হয় না। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের ধর্মের নাম মুরব্বীরা চুপ করে থাকেন, যুবক যারা আছেন আল্লাহ যাদেরকে শক্তি দিয়েছে বলার, তারা একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের ধর্মের নাম ইসলাম। এই ইসলাম কি শান্তির না অশান্তির? শান্তির। কারো কোনো দ্বিমত? আমি এখন যে প্রশ্ন করব উত্তরটা একটু দিয়ে দিবেন সত্যি করে বলবে। ইসলাম শান্তির কোনো সন্দেহ নাই, কিন্তু বর্তমান ইসলাম আছে আছে শান্তির না অশান্তির? এটা না অশান্তির, আরো জোরে কর না অশান্তি। আল্লাহ বানাই দিছে না? নবী বানাইছে না? কোরআনে বানাইছে না? অশান্তির বানাইলো কারা? আল্লাহ। এইদার কয় না, আওয়াজ জোরে হয়ে গেছে। এই অশান্তি বানাইলো কারা? আল্লাহ। এই আমরাটা কারা? আমি আমি শুনবেন, এই আমরাটা যদি খুঁজতে বাইর করেন, এ কইবা আমি না, এ এ কইবা আমি না, ও ও কইবা ও না, ও এই ওটা কারা? আমি। কথাটা বুঝছেন নি আমার কথা? তুই কথা কই না কা? আমি তো একজন আছে যে ফেস্টা লাগাইছে, এই কেডা আমরা জগরাতে লেগে আছি, ওদিকে বিদর্মীরা সবকিছু আবিষ্কার করে বসে আছে। যারা যুবক ভাইয়েরা আছেন, স্কুল কলেজের ভার্সিটির ভাইয়েরা আছেন, আমি আপনাদেরকে একটু মনোযোগ আকর্ষণ করব। আজকে থেকে যদি বেশি না 100, 200, 150 বছর আগেও যান, এই পৃথিবীর যত আবিষ্কার সবগুলো ছিল মুসলমানদের অবদান। যত যত কিছু সৃষ্টি করেছে, আবিষ্কার করেছে, সব কিছুর মধ্যে মুসলমানের অবদান, যত জায়গার মধ্যে অবদান রেখেছে মুসলমানের অবদান। আপনি বীজগণিতের সূত্র যারা আছেন, বীজগণিত নিয়ে পড়ালেখা করেন, বীজগণিতের সূত্র আবিষ্কারকের নামটা একটু দেখেন, আলজেব্রা। আলজেব্রাটাকে যিনি আলজাবের, আপনি চিকিৎসা বিজ্ঞান মধ্যে দেখেন, প্রায় প্রতিষ্ঠানের মধ্যে দেখবেন ইবনে সিনা, ইবনে সিনা, ইবনে সিনা, ইবনে সিনা, ইবনে সিনা। ও ইবনে সিনা তুমি কেডা? বলে যে আমি আল্লাহর বান্দা, আমি রাসূলের উম্মত, আমি মুসলমান গণনা। তাহলে চিকিৎসা বিজ্ঞানে মুসলমানের অবদান, বীজগণিতে মুসলমানের অবদান, লাইটের মধ্যে মুসলমানের অবদান, ভূতত্ত্বের মধ্যে মুসলমানের অবদান, বড় বড় শিক্ষিত বিষয়ের মধ্যে মুসলমান এক সময় প্রতিনিধিত্ব করেছিল, নেতৃত্ব দিয়েছিল। আজকে মুসলমানদেরকে ঝগড়া লাগিয়ে দিয়ে গবেষণা থেকে দূরে সরাই দিয়েছে তারা। আপনারা আমরা বুঝি নাই, আমরা মনে করতেছি তারে মারি আমরা জিতে যাবো, অথচ তারে মারলে যে আমার ভাইটা মরলে যে আমি মরে যাচ্ছি, খবরটা অনেকে আমার কথা রাগ করতে পারেন, কিন্তু কোনো কিছু করার নাই। কারণ লাত্তি যখন খাবো আমি একা খাবো না, বম যখন পড়বো আমি একা মরতাম না। তো সুতরাং একটু বুঝার দরকার। তাহলে নবীর কাজটা কি ভাইয়া? একটু মনোযোগ, নবীর কাজটা কি? বান্দাকে আল্লাহর করা। তাহলে বান্দা নবীর কাছে যাবে কেন? আল্লাহর হওয়ার জন্যই। আর কোনো কাজ? তাহলে আল্লাহর হওয়ার জন্য কার কাছে যেতে হবে? আরো জোরে বলেন না, আরো জোরে। এখন বলেন, যাওয়া আগে নাকি মহাব্বত আগে? মহাব্বত না থাকলে যাওয়া, মহাব্বত না থাকলে কথা শোনা, মহাব্বত না থাকলে শোনা কথা মানা। তাহলে সব কিছুর জন্য মানতে হবে, শুনতে হবে, শোনার জন্য মহাব্বত শর্ত। এখন সেই জন্য আল্লাহ পাক বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিবকুমুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহর ওয়াস্তে করে আজকে আমি তো ব্রাহ্মণ বাড়িয়ে সচরাচর আসি না, আপনারা কি আমাকে দেখছেন ব্রাহ্মণ বাড়িয়াতে? আমি একটু কম আসি, আজকে শুধু মহাব্বতে এসেছি, তাও যাওয়ার পথে বলে এসেছে, নাহলে কিন্তু আমি ব্রাহ্মণ বাড়ি সহজে আসি না। কিন্তু আসছি যখন ফাগলের ফাগলামি দুই একটা কথা কইয়া যাই। যারা আমারে মহাব্বত করেন, এই হাজার মানুষের ভিতরে একজনকে আমি বলবো এই কথাটা, যারা আমাকে মহাব্বত করেন, আজকে থেকে কোনো ঝগড়া নাই, কোনো তর্ক নাই। দোষ ধরবেন সর্বদা নিজের, অন্যের করবেন সর্বদা প্রশংসা। সফলতা আপনার কাছে আসবেই আসবেই আসবে। দোষ যতদিন অন্যের ধরবেন পিছিয়ে যাবেন, যেদিন আপনি নিজের দোষ ধরা শুরু করবেন আপনি আস্তে আস্তে উঠা শুরু করবেন।
হযরত শামসে তাবরিজ রাহমাতুল্লাহ কত সুন্দর একটা উক্তি বলেছেন জানেন, আল্লাহু আকবার কবিরা, একটু মনের কানটা খুলে দেন, আল্লাহু আকবার। উনি বলে, যেই দিন তুমি তোমার বিবেকের আদালতে, যেই দিন তুমি তোমার রবের বিচারে নির্দোষ হয়ে যাবে, ভুল মুক্ত হয়ে যাবে, সেই দিন থেকে তুমি অন্যের ভুল ধরিও। হায় হায়, আর কেউ জোরে বলেন না, সুবহানাল্লাহ। যেই দিন তুমি তোমার বিবেকের আদালতে এবং তোমার রবের দরবারে তুমি নির্দোষ, একদম নির্ভুল হয়ে যাবা, ক্লিন হয়ে যাবা, সেই দিন থেকে তুমি অন্যের দোষ ধরিও, এর আগে তুমি অন্যের দোষ ধরিও। আজকে দেখেন পুরো সমাজ অশান্তি হচ্ছে দোষ দরাদরির কারণে। আল্লাহর প্রিয় হবার ইচ্ছা আছে বলছেন না আপনারা? জোরে বলেন না, আছে না? তাহলে আমি আপনাদেরকে বলি, আপনারা যা মন চায় তা বলেন, যদি আল্লাহর প্রিয় হবার ইচ্ছা থাকে তাহলে কিছু কাজ করতে হবে। আওয়াজ ছোট হয়ে গেছে, সাউন্ড সাউন্ড বক্স ওলা ভাই, ও সাউন্ড বক্স ওলা ভাই, কো আসেনি, ওই ইফেক্ট ইফেক্ট বন্ধ করে দেন, শুধু একটু ভলিউমটা আর বেসটা দেন, ইকু দিয়া ওই ডিলে ডিলে বন্ধ করে দেন। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য কিছু কাজ করার দরকার আছে, আবার কিছু কাজ বাদ দেওয়ার দরকার আছে। এবার আমি কিছু কইতাম না, আপনারাই কইবেন, আমি যেটা কমু সেটা শুনে শুধু আপনারা বলবেন, করা দরকার নাকি বাদ দেওয়া দরকার, সব সিদ্ধান্ত আপনাদের। সুদ গোশ, মা বাবার লগে বিয়াদবি, বড়দের সাথে বিয়াদবি, ছোটদের সাথে অত্যাচার, মানুষের জায়গা দখল করা, মানুষের টাকা মাইরা খাওয়া, মানুষের কথা দিয়ে কথা না রাখা, মদ খাওয়া, সুজেনা করা, বিড়ি নেশা করা, গাঁজা খাওয়া, মাইয়া দেখলে তাকানো, প্রেম করা, বিয়ের আগেরই প্রেম করা, মাইয়ের পিছনে ঘুরা, তাহলে কি বাদ দেওয়া দরকার? আমি কিচ্ছু কই না, আপনারা কইছেন। নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মা বাবার সেবা করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, স্বামীর হক আদায় করতে হবে, যে জায়গা পাই তারে জায়গা দিতে হবে, যে টাকা পাই তারে টাকা দিতে হবে, সব সময় সত্য কথা বলার চেষ্টা করতে হবে। কি করতে হবে সেটাও জানি, পারি না কেন? এখন সবাই কইব, হুজুর সাইদা শয়তানে করতে দেন, সবার এক কথা ঠিক, কি শয়তানে, ঠিক না? এখন সবাই মিলে যখন শয়তানকে দোষারোপ করলো, শয়তানে কয়, আমি কি ইচ্ছি, আমি কি তা করছি? এবার সবাই মিলে বললাম, তুই না সেই ব্যক্তি, রাতে 1:30 বাজে আমার ঘুম আসে না, 2:00 বাজে আমার ঘুম আসে না, 3:00 বাজে আমার ঘুম আসে না, 3:30 ঘুম আসে না, যখনই মসজিদের দরবার মসজিদের মাইক থেকে আবার শুরু আসলো এতক্ষণ ঘুম আসে নাই, এখন আইসে কা? তো সবাই কইতেছে শয়তান আইসা, তাহলে দোষ কার? যেরকম দোষ কার? শয়তানের কারণে আমরা নামাজটা পড়তে পারি না। শয়তানে কই, আই কি ইচ্ছি, আমি কই তুই তো সব কিছু করছো। শয়তানে কই, এই তুই কি আমার খাস? আমরা বললাম না। তুই কি আমার পরস? আমরা বললাম না। তোর কি আমি বানাইছি? আমরা বললাম না। তাহলে তুই আমার কথা শুনছ কা? শয়তান উল্টাম করে কয়, তুই আমার কথা শুনছত কা? আরো সহজ করে দি, মেজাজ যখন উঠে তখন ইচ্ছে করে যে মুখে সিরিয়ালাই, যখন মুখে পারি না, যখন মুখে আর পারা হয় না, তখন আমরা কি করি? হাতে যাই। এখন হাতে যাই, একজনের নাম আসছি পুলিশ আইসা, স্যার আমি কিছু তো কেডা করছে, শয়তান গণ্য কেডা, আমার কোনো দোষ? শয়তান কয়, স্যার আমার কোনো দোষ নাই, এত কয় আমার দোষ নাই, শয়তানে কয় আমার দোষ নাই। তো শয়তান কয়, আমি তোরে রাগ দিছি, তুই লইছত কা? আমি তোরে গুতাইছি, তুই মুখে গালি দিছত কা? আমি তোর রাগ তুলে দিছি, হাতটা তো আর আমার না, হাতটা তো তোর, চালাইছস তো তুই, তা আমি তোরে দিব বলে তুই নিবি কেন? এটাই আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ফা ইন্না শাইতানা লিল ইনসানি আদুউউম মুবিন, ও আমার বান্দারা শুনে রাখো, সজাগ থাকো, এই শয়তান নিজেও জাহান্নামে তোমাদেরকে নিয়ে যেতেও চাইবে জাহান্নামে, তোমরা একটু সজাগ থাকো। তো সজাগ থাকার জন্য তো প্ল্যানিং জানতে হবে, শত্রুপক্ষের প্ল্যানিং না জানলে আপনি সজাগ থাকবেন কিভাবে, হামলা কিভাবে করতে পারে, আপনার
প্ল্যানিং জানা না থাকলে সজাগ থাকবেন কিভাবে? সেই জন্য শয়তানকে চেনার দরকার আছে, শয়তানের কৌশল চেনার দরকার আছে। আপনি যত শয়তানের কৌশল চিনতে পারবেন শয়তানকে তত হারাইতে পারবেন। আজকে একটা জিনিস মনে রাখবেন, শয়তানের টার্গেট হচ্ছে আপনাকে জাহান্নামে নেওয়া। কোথায় নেওয়া? জাহান্নামে। সে কেমনে বসে থাকবে না কোনো কাজ করবে? সে কাজগুলো কেন করাচ্ছে দেখেন, আপনাকে দিয়ে এমন কাজ করাবে যেন আপনি কাজগুলো করেন রবের অপ্রিয় হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ওর টার্গেট। এবার শয়তানের যতগুলো ফাঁদ আছে তার মধ্যে একটা ফাঁদের নাম হচ্ছে হিংসা, অহংকার, লোভ, আমিত্ব, রাগ, এগুলো সব কার প্রোডাক্ট? আরো জোরে বলেন না। এবার আপনি কারো উন্নতি দেখে দেখতেছেন আপনার মন জ্বলতেছে, কারো প্রশংসা শুনে দেখতেছেন আপনার মনে খারাপ লাগতেছে, আপনার বুঝে নিতে হবে এটা আপনার মন জ্বলে না, শয়তান আপনাকে জ্বালাচ্ছে, শয়তান আপনাকে জ্বালাচ্ছে। এবার আপনি চাইলে সেটাকে সেভও করে রাখতে পারেন, আপনি চাইলে সেটাকে ডিলেটও করে দিতে পারেন। যদি সেভ করে রাখেন তাহলে ফি নারে জাহান্নামা, আর যদি ডিলেট করে যাবেন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত আপনার জন্য অপেক্ষা। জেলের মধ্যে চলে গেছে, তাহলে এই রাগটা থাকে কয় মিনিট? বিজ্ঞানের ভাষায় সাইকোলজিক্যাল বিষয়ে নিম্নে 2 মিনিট, উঠতে 5 মিনিট অথবা 7 মিনিট থাকে রাগ। কয় মিনিট? 2 মিনিট থেকে 7 মিনিটের ভিতর। এই 2 হতে 7 মিনিটের ভিতর যদি নিজের কন্ট্রোল করে রাখতে পারেন জয় আপনার। কারণ যত বেজাল লাগে 2 থেকে 5 মিনিটের ভিতরেই লাগে। এবার নবীর হাদিসটা দেখেন, দেখেন আমার নবীর হাদিস, সুবহানাল্লাহ। আচ্ছা যখন রাগ উঠে এটার ওষুধ নবী কি দিছে? যদি দাঁড়ায় থাকো মাশাআল্লাহ বলে না, যদি দাঁড়ায় থাকো, যদি বসে থাকো, শুয়ে যদি না কমে, এটাই তো। এবার নবীর হাদিসের সাথে বিজ্ঞান মিলান, হয় না? হয় না? আরেকটু বিজ্ঞান বলছে 2 থেকে 7 মিনিটের ভিতর যদি তুমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারো সবচেয়ে শক্তিশালী ব্যক্তিকে, যে রাগ অবস্থায় নিজের রাগ কন্ট্রোল করতে পারে। সবাই আমরা জানি কিন্তু কিভাবে করব সেটা আমরা শিখি না। হিংসা করা যাবে না সবাই বলি সবাই শুনি, কিন্তু কিভাবে হিংসা থেকে বাঁচবো সে কথা আর আসে না। কথা বলেন না কেন? প্রত্যেকটা কিছুর একটা প্ল্যানিং আছে না নাই? আজকে দেখেন সংসার অশান্তি হচ্ছে, পরিবার অশান্তি হচ্ছে এই রাগ হিংসার কারণে। তো এগুলোকে কন্ট্রোল করেন না অন্তত আপনার পরিবারটা শান্তি হবে, আপনার মনটা শান্তিতে থাকবে। আর সমস্ত চিকিৎসা কোথায় পান না পান আমার নবী মুস্তাফার দরবারে পেয়ে যাবেন। বলেন না সুবহান, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনায়ানের রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম শক্তি আছে। একবার বলেন মারহাবা। ভাইয়া একটু মনোযোগ, শিক্ষিত যারা আছেন আপনাদের মনোযোগ। বিজ্ঞান বলছে 2 থেকে 7 মিনিট পর্যন্ত নিজেরে কন্ট্রোল কেমনে করে? ঠিক। এবার নবীর হাদিসকে মিলান, হে আমার উম্মত, যদি রাগ চলে আসে দাঁড়িয়ে থাকলে বসে যাও। তাহলে দাঁড়িয়ে থেকে বসার জন্য আপনার লাগলো 30 সেকেন্ড, বসিয়া যদি না কম শুইয়া যা, আরো লাগলো 30 সেকেন্ড, তো শুইতে লাগলো, তো শুইয়া কিছুক্ষণ থাকবেন না নাকি? শুইয়া উঠে যাবেন না? টোটাল প্রসেসকে যদি আপনি নবীর হাদিসকে যদি একটু গবেষণা করেন অজু পর্যন্ত টোটাল 7 মিনিট, টোটাল 7 মিনিট। বিজ্ঞান বলছে যে থিওরি আজকে আমার নবী রহমাতুল্লিল আলামিনকে দিয়ে আমাদের আল্লাহ সেই প্ল্যানিংটা 1450 বছর আগেই জানাই দিয়েছেন। এবার আসেন লাভসান না লসান? যেমন করে সুপ করে কইছেন মনে যেন এখানে সবাই লাভসাই না খাইছে রে। আরেকটু জোরে কেন লাভসান না লসান? আরেকটু জোরে কেমন লাভসাই জানেন? দরকার হলে অন্যের ক্ষতি কইরাম।
আমরা দরকার হলে অন্যের ক্ষতি করিলাম, তারপরে লাভ আমারটা লাগলো। সিস্টেম এটা নাম গো, বাস্তব যেটা সেটা বলেন না একটু, ঠিক না? বুঝলি? এবার আসেন, যারা লাভ চান তাদের জন্য, তাদের জন্য এটা। আপনার কাছে সবাই আছে, আল্লাহ নাই। আছে কি? আছে কি? আপনার কাছে কিচ্ছু নাই, আপনার আল্লাহ আছে, নাই কি? আরো জোরে, উনি থাকা সব থাকা, উনি নাই কিচ্ছু নাই, তাহলে ঝগড়ার কোনো দরকার নাই, নিজেরে প্রশ্ন করেন না, আমার কাছে কি আমার আল্লাহ আছে? আচ্ছা এটাও বাদ দেন, আমি কি আসলে আমার আল্লাহর কাছে আছি? যদি মন বলে আসি তাহলে আপনি ছক্কা মেরে দিয়েছেন, আর যদি মনে করে কোন জায়গা থেকে বেটা আল্লাহর কাছে থাকবি, তুই তো অনেক দূরে আছিস, তাহলে আপনার কারোর সাথে ঝগড়া করার অধিকার নাই। জোরে বলেন না, ঝগড়া করার অধিকার। এবার আসেন, আল্লাহ কোরআনটা কি আয়াতটা কিভাবে বলেছেন দেখেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছি। তো ধৈর্য কখন ধরবেন? যখন আপনার ভাই আপনাকে অত্যাচার করবে, তবেই তো ধৈর্য ধরার সুযোগটা আসবে। ধৈর্য কখন ধরবেন? যখন সবাই গালি দিবে আপনি চুপ করে থাকবেন, ধৈর্য ধরা তো তখন আসবে। ধৈর্য কখন ধরবেন? সবাই মিলে আপনাকে মারবে, আপনি রবের দিকে তাকায় থাকবেন, ধৈর্য ধরা তো তখন আসবে। ধৈর্য কখন ধরবেন? ব্যবসায় যখন লস পড়বে, টাকার অভাব থাকবে, ধৈর্য ধরার সুযোগ তো তখনই আসবে। ধৈর্য কখন ধরবেন? নিজের বিবাহিত বউ যখন কথা শুনবে না, ধৈর্য ধরার একটা সুযোগ চলে এসেছে। আমরা যে বিপদগুলোকে আমাদের জন্য আপদ মনে করি, যদি আমরা প্ল্যানিংটা বুঝতে পারতাম, নবীর সুন্নতকে আমল করতে পারতাম, তাহলে প্রত্যেকটা আপদ আমাদের জন্য নিয়ামত হয়ে যেত। আচ্ছা, এখানে যতগুলো বান্দা আছেন, একজন বান্দা দ্বারান্ত যার জীবনের কষ্ট আইয়ুব নবীর চাইতে বেশি? কিরে ভাই কথা বলেন না কেন আপনারা? যুবক বুড়া যারা আছেন, একজন দাঁড়ান যে বলবেন না আমার জীবনের কষ্ট নবী আইয়ুবের চাইতে বেশি, এমন কেউ আছে? এমন একজন দাঁড়ান যার জীবনের কষ্ট ইব্রাহিম নবীর চাইতে বেশি? আপনার আমার জীবনের কষ্ট কি হযরত মূসা আলাইহিস সালামের চাইতে বেশি? আপনার আমার জীবনের কষ্ট কি হযরত নূহ আলাইহিস সালামের চাইতে বেশি? আপনার আমার জীবনের কষ্ট কি নবী রাহমাতুল লিল আলামিনের চাইতে বেশি? না। আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় বান্দা যারা সবাই কষ্টে দিন কাটিয়েছেন, হুঁ হা কেউ করে, আমরা এখনো প্রিয় হতে পারলাম না, হুঁ হা। কিরে ভাই কথা বলেন না কেন? তাহলে হুঁ হা আজকে থেকে করা যাবে। কি করব? পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ, পক্ষে হইলো আলহামদুলিল্লাহ, বিপক্ষে গেল আলহামদুলিল্লাহ, দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ, জোতা থাকলো আলহামদুলিল্লাহ, জোতা হারাইলো আলহামদুলিল্লাহ। এক পাগলে কয় জোতা হারাইয়া কেউ আলহামদুলিল্লাহ বলে? তোর তো মাথার স্টোক ডিল হয়েছে। আপনি বলবেন তোর নজর জোতার দিকে, আমার নজর পায়ের দিকে। আরে জোতা যেমনি হারিয়েছে, আল্লাহ চাইলে তো পা দুইটাও কেটে ফেলতে পারত। আল্লাহ তো এখন হাঁটার জন্য পা রেখেছেন, তাই আলহামদুলিল্লাহ বলে। কমের দিকে তাকানোর দরকার নাই। আরো জোরে বলেন, কমের দিকে তাকানোর দরকার নাই। আচ্ছা সত্যি করে বলেন, এখানে আল্লাহর নিয়ামত পাই নাই এমন কোন কেউ আছে? না। আমাদের শুরু থেকে শেষ আপ টু বটম ডাইনি টু বামে সবই আল্লাহর নিয়ামত। স্যার যোগ্যতা দিয়ে যদি আল্লাহ নিয়ামত দিত, কে কিতা পাইতাম? পাইতাম না, শুনি নাই তো, আরেকটু জোরে কর না। যোগ্যতা হিসেবে, যেমন আমাদের যোগ্যতা হিসেবে লেখা হিসেবে নাম্বার দেওয়া হয় পরীক্ষায়, ঠিক সেই হিসেবে যদি আল্লাহ নিয়ামত বরাদ্দ করতো। ভাইয়া ঘর আসেনি কই? দুইতলা। যোগ্যতা কিতা? নাই। বউ পাইছেননি কই? সেরাটা। যোগ্যতা আসেনি? নাই। তাহলে যা আপনার আমার জীবনে আছে একটাও আমাদের অ্যাচিভমেন্ট নয়, মৌলার দয়া। তাহলে মৌলা দয়া করেছেন মানে আমাদেরকে ভিক্ষা দিয়েছেন? জোরে বলেন না, কি দিয়েছেন? এবার আপনি কাউরে ভিক্ষা দিলেন, দুই টাকা দেওয়ার পরে সে যদি কয় স্যার এটা কি তা দিচ্ছেন, আপনার কেমন লাগবে? আপনার কেমন লাগবে? আপনি দুই টাকা দিচ্ছেন, সে যদি বলে স্যার এটা কি দিচ্ছেন, সে বলবে যে, আপনি বলবেন যে দিছি এটা শুকর কর। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যতটুক যখন যেইভাবে দিয়েছেন, আজকে থেকে শুধু একটা কথাই থাকবে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ।
ফাশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমি এতটুক চাই তোমাদের কাছে, যখনই পাও যেভাবে পাও যেভাবেই আমি দিই সেটা যদি একটা টিস্যুর মাত্র সামান্য একটা অংশ হয়, তোমরা শুধু একটাই কাজ করবা, আমি আল্লাহর নিয়ামতটা পাওয়ার পরে বুঝো না বুঝো তুমি মন থেকে খুশি হয়ে একবার আমারকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ বলবা, বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তুমি বলবা। ও রব্বে করিম, আমি অল্প পেয়ে আলহামদুলিল্লাহ বলতে এতদিন বুঝি নাই, এখন থেকে বলার চেষ্টা করব, বুঝি কিংবা না বুঝি, মন চাক কিংবা না চাক, এখন থেকে আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করব। রব্বে করিম খুশি হয়ে বলেন, যেখানে আর কোনো কথা থাকে না, তারপরে উনি বলেন, আরে আমার বান্দারা যদি অল্পতে শুকরিয়া আদায় করতে জানো, লা আজিদান্নাকুম, ওইটার উপর আমি আরো বাড়াই দিব, বলেন সুবহানাল্লাহ। শেষ কথায় আমি চলে আসছি, আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার দরকার আছে, জোরে বলেন আল্লাহর প্রিয় বান্দা হওয়ার দরকার আছে, আর আল্লাহর প্রিয় বান্দা হতে দিচ্ছে না কে, শয়তান, জোরে বলতে হবে তো, শয়তান, আল্লাহর প্রিয় বান্দা হতে দিচ্ছে না কে, শয়তান, শয়তান আমাদেরকে দিয়ে কি করাচ্ছে, গুনাহ, শয়তান আমাদেরকে দিয়ে কি করাচ্ছে, গুনাহ, দুই প্রকার গুনাহ, কয় প্রকার, একটা হচ্ছে, আগে গুনাহ কাকে বলে শুনেন, বান্দার এমন কোন কাজ যে কাজে আল্লাহ নারাজ হয় এটার নাম গুনাহ, বান্দার যে কাজে আল্লাহ নারাজ হয় এমন প্রত্যেকটা কাজ, এমন প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কাজ কি গুনাহ, তাহলে সওয়াব কাকে বলে, বান্দার এমন প্রত্যেক কাজ যে কাজে রব খুশি হয় সবগুলাই সওয়াব, তাহলে সব গুনাহ বুঝছি তো, যেরকম সব গুনাহ বুঝছি তো, এবং সব থাকে কোথায়, ডান কাঁধে, গুনাহ থাকে কোথায়, বাম কাঁধে, করাচ্ছে কে, শয়তানে, গুনাগুলো করাচ্ছে কে, শয়তানে। ভাইয়া একটু মনোযোগ দিবেন, মনোযোগ দিবেন, গুনাহ দুই প্রকার, এই জিনিসটা একটু বুঝতে পারলে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। একটা হচ্ছে আপনি ডাইরেক্ট আল্লাহকে নারাজ করলেন, এক প্রকার গুনাহ, আরেকটা গুনাহ হচ্ছে আপনি আল্লাহর কোন সৃষ্টিকে কষ্ট দিয়ে আল্লাহকে নারাজ করেছেন, এটা আরেক ধরনের গুনাহ। যেমন নামাজ পড়েন নাই, মাঝখানে কোনো বান্দা নাই, আপনি নারাজ করছেন কাকে, এটা এক গুনাহ। আপনি কারো জায়গায় খেয়ে ফেলছেন, তারে কষ্ট দিয়েছেন, তারে কষ্ট দেওয়াতে আল্লাহ নারাজ হয়েছে, কারণ সে আল্লাহর কি, আপনি আল্লাহর বান্দারে রাগাইলে আল্লাহকে খুশি হইব, তাহলে আপনি অন্যজনের জায়গায় খেয়েছেন, তার মনে কষ্ট দিয়েছেন, আল্লাহ নারাজ হলো, এটা আরেক ধরনের গুনাহ। এক গুনার মধ্যে আপনি এবং আল্লাহ মাঝখানে কেউ, আবার আরেক ধরনের গুনার মধ্যে আপনার এবং আল্লাহর মাঝখানে একজন বান্দা আছে। এই এই পাঠটা যদি আমরা বুঝতে পারি আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে, ইমানদার ভাইয়েরা জান্নাত আমাদের জন্য সহজ হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন কথাটা, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত করেন না, যত প্রকার আল্লাহ কেন্দ্রিক গুনাহ আছে এগুলো যদি করে থাকেন, রব্বে করিম বলে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, আগের অংশ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে এই ধরনের গুনাহ যদি আসমান পর্যন্ত থাকে তুমি নিরাশ হয়ো না, মাফ চাও আমি মাফ করে দেব। তাহলে গুনার পাঠ কয়টা, একটাতে মাফের গ্যারান্টি পাইয়া গেছি, আর পাঠ পাকি আছে না। এবার এটা নিয়ে আল্লাহকে বললাম, আল্লাহ ওই কিছু আছে তো এটা একটু মাফ করে দাও, রব্বে করিম বলে যাকে কষ্ট দিয়েছ আগে তার কাছে মাফ চাও, আগে যার জায়গা টাকা খেয়েছো তার টাকা ফেরত দাও, আগে যার জায়গা খেয়েছো তার জায়গা ফেরত দাও, আমার ওই বান্দা যতক্ষণ মাফ না করবে আমিও মাফ করব। ইসলামের যতগুলো দল আছে যত মত আছে এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত, জোরে বলতে হবে এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত, তাহলে একটা হচ্ছে আপনার সাথে আল্লাহ ডাইরেক্ট, আরেকটা হচ্ছে আল্লাহ এবং আপনার মাঝখানে একজন বান্দা। এবার আপনারা বলেন আল্লাহর সাথে যেটা আপনার ডাইরেক্ট এটা হচ্ছে এ, আপনি এবং আল্লাহর মাঝখানে যেটা বান্দা সেটা হচ্ছে বি, কোনটাতে মাপ পাওয়া সহজ, জোরে বলেন, কোনটাতে মাপ পাওয়া কঠিন, জোরে বলেন, বি, এক নাম্বার এবং দুই নাম্বার। এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক, ওইটাতে মাপ পাওয়া সহজ, যেটা দুই নাম্বার সেটাতে মাপ পাওয়া কঠিন। এবার আপনারাই বলেন আমরা সজাগ কোনটা নিয়ে, আমরা নামাজের ব্যাপারে যতটুক সচেতন, মানুষকে কষ্ট দিয়ে কথা বলার ব্যাপারে কি অতটুক সচেতনতা করি, সত্যি বলেন, একদম জরকার করার দরকার নাই, রোজা না রাখলে যে গুনাহ হবে সেটা আমরা যেরকম জানি, মা বাবার সাথে বেয়াদবি করলে যে গুনাহ অতটুক কি আমাদের ফিলে আসে, আসে না। আল্লাহর ওয়াস্তে এই হাত জোর করে বললাম, জান্নাত
রব্বে করিম গরুর জন্য বানাই নাই, ছাগলের জন্য বানাই নাই, আমাদের জন্য বানিয়েছেন। আজকে আরেকটা কথা কেন আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমাদের নিজেদের বাবার বাড়ি আছে না নাই? আচ্ছা, আমাদের সবার বাবা ভিন্ন ভিন্ন, কিন্তু একটা বাবা সবার মিল, বাবার নাম কি? আচ্ছা, আপনারা কি কথা বলতে কষ্ট হচ্ছে? তো এতগুলো মানুষ, আওয়াজটা একটু বড় হলে একটু সুন্দর না? আমি তো আপনাদের মেহমান হিসেবে আসছি, চলে যাচ্ছি, তো আর মাত্র 5 মিনিটে না, তারপরে তো চলেই যাচ্ছি। বাবার নাম কি? আচ্ছা, এই বাবা যদি আমাদের আদম হয়, সবার বাবা এক, তাহলে এই আদমের বাড়ি কোথায়? আরো জোরে, আমরা আদমের সন্তান, আমরা আদমের সন্তান, তাহলে জান্নাত আমাদের কিসের বাড়ি? বাবার বাড়ি। কেমনে বুঝাইতাম আর, জান্নাত আমাদের বাপের বাড়ি। ফেরেশতা কয় কেমতে, আমরা কইলাম আমগো বাপ আদম, আদমের বাড়ি আল্লাহ করছে জান্নাত, তাহলে জান্নাত আমাদের বাপের বাড়ি হইল না? ফেরেশতা কয় এটা তো কেমতে, তাহলে জান্নাত আপনার বাপের বাড়ি, আপনি বাপের বাড়ি কেন যাবেন? ঝগড়া করার দরকার কি? আমারটা আমার, আপনারটা আমার, আপনারটা আমারে দিত না, আমারটা আপনারে দিত না। তো সেজন্য ইসলাম শিক্ষা দিচ্ছে, সবার জন্য দোয়া করো, আল্লাহ তাকে জান্নাত দাও, তাকে জান্নাত দাও, তার গুনাহ মাফ করে দাও, তার গুনাহ মাফ করে দাও, তার গুনাহ মাফ করে দাও, অমুকের গুনাহ মাফ করে দাও, অমুকের গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমার যে জায়গা দখল করছে তাকে তুমি মাফ করে দাও, আল্লাহ যে আমাকে কষ্ট দিয়েছে তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ যে আমার চাচা আমাকে কষ্ট দিয়ে মারা গিয়েছে আমার চাচাকে তুমি জান্নাত দাও। এবার বান্দার সে দোয়াটা রবের কাছে যখন যায়, ফেরেশতাকে রব জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতা, আমার বান্দার এই দোয়ার থলিতে, দরখাস্তের ভিতরে সবার নাম আছে, সবার উপকারের কথা আছে, সবার জান্নাতের কথা আছে, সবার গুনাহ মাফের কথা আছে, আমার বান্দা নিজের জন্য কিছু চাই নাই, আমার বান্দা নিজের জন্য কিছু চাই নাই, সুবহানাল্লাহ তো বলেন, আমার বান্দা নিজের জন্য কোনো কিছু চাই নাই, ইয়া রাব্বে করিম। ফেরেশতা বলে, আল্লাহ এই বান্দাটা যতদিন পাগল ছিল, পাগল ছিল, সে নিজের নিজের করত, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, যখন থেকে সে তোমার আশেক হওয়া শুরু করেছে সে সিস্টেমটাই পাল্টাই দিয়েছে। ও আল্লাহ, সে কি করছে জানো? সে এখন অন্যের ভালো চায়। কেন চায় বলে যে? ফেরেশতা বলে, আল্লাহ সে বুঝতে পেরেছে, তুমি তাকে দয়া করো যে অন্যকে দয়া করে, তুমি তাকে মাফ করো যে অন্যকে মাফ করে, তুমি তাকে রহম করো যে অন্যের উপর রহম। তাহলে আল্লাহর রহম পাওয়ার সবচেয়ে একদম সহজ পদ্ধতি হচ্ছে অন্যকে সাহায্য করা। এবার সাহায্য কারে করবো, এটাই হচ্ছে বড় ভেজাল। এতে রে, এতে তো আমার টাকা দেয় নো, ফেসের জায়গায় লাগছে না? কথা বলেন না কেন, ফেসের জায়গায় লাগছে নি? আজকে থেকে এটা বাদ দেন, এটা অমুক, এটা অমুক, এটা অমুক, এটা অমুক, এটা অমুক, এটা বাদ দেন, আজকে থেকে একটা বলেন, এটা আল্লাহর বান্দা, 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 এটা আল্লাহর বান্দা। এখন কেউ, আপনি যদি আপনার মনে করেন একটা শত্রুরে সাহায্য করছেন, কেউ এসে বলে, এই তুই তারে কষ্টটা তে তো করে নয়, আপনি বলবেন যে আমারে করে নাই সে আমার স্বাস্থ্য ভাই, আর আমি যারে করছি সে আল্লাহর বান্দা। এই কনসেপ্টটা পাল্টান, এই কনসেপ্টটা পাল্টান। এবার বলেন লাভসান না লসান? এবার আমি আপনাদেরকে বলি, এমন কিছু পরিবার আপনাদের এলাকার মধ্যে একটু খবর নিয়ে দেখলে দেখবেন, অথবা আপনাদের জানাশোনার মধ্যে আছে দেখলে দেখবেন, ওই দাদার আমলে কুটিপতি, নাতির আমলে আসেনি। আবার এমন অনেকে আছে দাদার বাবার, এর বাবার আমলের মধ্যে কোনো কিছুই নাই, কিন্তু তার আমলে আইসা। এটা কেমনে? সবাই এক বাক্যে বলবে কি জানেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ কেন দিছে? প্যাসেজ জায়গায় আল্লাহ দিছে কেন? এবার আসেন, আমি প্রায় সময় একটা কথা বলি, আজকেও বলছি, ডিপিএস করছেন ভালো কথা, করেন, সমস্যা নাই, জমা জাতি দরকার আছে করেন, ব্যাংক একটা অ্যাকাউন্ট আল্লাহর কাছে করেন, সময় পাইলে একটা ব্যাংক অ্যাকাউন্ট আল্লাহর কাছে করেন। ওই অ্যাকাউন্ট করতে কলমও লাগবে না, কাগজও লাগবে না, এই অ্যাকাউন্টটা এখান থেকে করতে হয় ভাই, পাসওয়ার্ড এখানে, ফিঙ্গারপ্রিন্ট এখানে, কথা বলেন না কেন? এবার আমি আপনাদেরকে একটা শর্টকাট কথা বলি, আপনার কোন ভাই আপনার জায়গা দখল করছে 1 ইঞ্চি অথবা 2 ইঞ্চি যতটুকু করছে আর কি, আপনি চাইলে তার সাথে ঝগড়া করে জায়গাটা করে কি করবেন? মামলা দিবেন, বেশি থেকে বেশি কি দিবেন? আচ্ছা, মামলার কোনো রায় হয়? ঝগড়াই চলতে থাকে, আপনার এই দুই ভাইয়ের ঝগড়া শেষ পর্যন্ত আপনাদের ছেলেদের কাছে, তারপর তাদের নাতিদের কাছে চলতে 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 এমন পর্যন্ত দেখেছি 1 ইঞ্চি জায়গা বাঁচাইতে যাইয়া 10 কানি জায়গার টাকা
এবার বলেন সালাক না বোকা, আরো জোরে কর না। এখানে মামলা দিয়েছে, আমি পক্ষ বলছি না বিপক্ষ বলছি না, এই মামলাটা একবার আল্লাহর কাছে দেন না, কিতা জইব বুঝতে তো পারেন নাই। এবার আসেন, এবার আপনি আল্লাহকে বললেন, আল্লাহ ভাইয়া একটু খেয়াল করেন, যে জায়গায় এখন আপনি আমি বসে আছি এগুলো কারো জায়গা না, এটা আল্লাহ আমাদেরকে থাকতে দিয়েছেন। এখানে কেউ আমরা থাকতে আসি নাই, আল্লাহ থাকতে দিয়েছেন জায়গার মালিককে। আপনারও না, ভাইয়েরও না, চাচারও না, জেডারও না, আমরা সবাই বারাটিয়া, মালিককে আপনি চাইলে ঝগড়া করতে পারেন কিন্তু আপনি সেটা করলেন না, আপনি শুধু বললেন আল্লাহ। আল্লাহ কয় কিটা? আল্লাহ আমার কিন্তু শক্তি আছে, তারপর আমি ঝগড়া করতাম না, আমার কিন্তু মুখ আছে, আমি কিন্তু গালি দিতাম না। আল্লাহ তোমার বান্দা কি করছে দেখো, পয়েন্টটা বুঝেন, আমার ভাই আমার চাচা নয়, আমরা পেস্টা লাগাই এই জায়গায়, আমার ভাই দখল করছে নয়, আল্লাহ তুমি আমারে থাকতে দিছো, তোমার এই বান্দারও থাকতে দিছো, সীমানা আলাদা, সে আমার সীমানায় চলে আসছে তোমার বান্দা, তো যেহেতু তোমার বান্দা আমার জায়গা দখল করছে, ক্ষতিপূরণও তোমার দেওয়া লাগবে। বুঝবেন জিনিসটা, এই মোবাইলটা যদি আপনার মোবাইলটা আমার ছেলে ভাঙে, ড্যামারিস কিন্তু আমাকে দিতে হবে, কারণ ছেলে টাকা আমার, যদি ছেলেটা আমার না হয় ড্যামারিস আমাকে দিতে হবে। আমি কথাটা খেয়াল করেন, আল্লাহ আমার ভাই নয় তোমার বান্দা, আমার জায়গায় কি করছে জোরে কর না, আমার জায়গায় কি করছে তোমার বান্দা, আমার টাকাটা মাইরা আমি এটার বিচার চাই, দিয়ে দিছে। বিচার দুই ভাবে হবে, সাজা তো দিবে দিবে, ড্যামারিস আছে না, মঞ্জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। এবার এক ইঞ্চি জায়গার হিসাবটা আল্লাহর কাছে চলে গেল, এবার আল্লাহ চাইলে আপনার ট্রামে দিবে, না হয় আপনার ছেলের ট্রামে দিবে, না হয় আপনার নাতির ট্রামে দিবে, কয় গুণ বাড়াইয়া, 10 গুণ বাড়াইয়া সেটা আল্লাহ আবার পৌঁছাই দিবে আপনার পরিবারের হাতে। এবার বুঝতে পারছেন কেমনে কোটিপতি হয়? যারা আজকাল কোটিপতি আছে তাদের কোন একটা পূর্বপুরুষ এমন ছিল যে সবর করে বলেছিল আল্লাহ বিচারটা তুমি করিও। এবার এমন একজন বাপ দাঁড়ান যে সন্তানের ক্ষতি চায়, এমন একজন দাদা নানা দাঁড়ান যে নাতির ক্ষতি চায়, কেউ চায় না? যদি সত্যিকার না চেয়ে থাকেন তাহলে আজকে থেকে সুদ থেকে দূরে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এমন কোন বাবা আছে যে সন্তানকে বলবে দর রক্ত খা? বলেন না রে ভাই। এমন কোন মা আছে যে সন্তানকে বলবে দর এক গ্লাস রক্ত দিছি খা? আপনি যেগুলো সুদ এবং ঘুষের টাকা দিয়ে বাজার করে আনতেছেন, এটা যদি আপনার এই চোখটা থাকতো, এটা না, এটা যদি থাকতো আপনি দেখতেন এখানে খাবার নাই, সব রক্ত, সব রক্ত, সব রক্ত। সেজন্য যারা সুদের এই টাকা ইনকাম করে সন্তানকে খাওয়ায়, দেখবেন এই সন্তানরা কখনো মা বাবাকে শ্রদ্ধা, মান্য, মহাব্বত, তাহলে যেখানে সন্তানই আপনাকে সম্মান করবে না, আপনার বাইসা থেকে লাভ কি? তার মানে আপনি নিজের জীবন কিন্তু নিজে কি করছেন, কথা বলেন, নিজের জীবন নিজে কি করছেন? এটা আর করা যাবে, আরেকটু জোরে বলেন যে এটা আর করা যাবে, নবীর সুন্নত আমল করেন। এখন অনেকে বলবো হুজুর না বুঝে তো সুইতে লাগিয়ে গেছি, কিতা করেন? আমি কই ফাতেমা আগে তওবা করেন, জোরে বলেন, প্রথমে আগে তওবা, তওবা করে আল্লাহর কাছে সেলেন্ডার হন, এবার আল্লাহকে বলেন আল্লাহ তুমি ব্যবস্থা করো, তুমি ব্যবস্থা করো, আমি ধৈর্য ধরি, তুমি ব্যবস্থা করো। এবার আল্লাহ পাক কি বলছেন দেখেন, ওয়া মান ইয়াত্তাকিল্লা ইয়াজআল্লাহু মাখরাজান, তাওয়াক্কুল যদি আমার উপর থাকে টেনশন তোমার নাই, ব্যবস্থা আমি করে দিব, বলেন না সুবহানাল্লাহ। এখানে অনেক বিদেশি আছেন, ভিসা চলে আসছে, যাওয়ার টিকেটের টাকা ছিল না, আমরা কি বলি কেমনে 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 জানি, গরবান দাদাকে দেখবেন যে টাকা, কিরে মানুষ এগুলো কথা কয় না কা, গরবান দাদাকে টাকা, কিন্তু কাজ যখন শুরু করে কেমনে 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 কেমনে, ঠিক না ভাই? ঠিক, বিয়ে আয়োজন করে ফেলছে কিন্তু কোনো টাকা নাই, কেমনে 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 মাইয়ারে দিয়ে আসছি, বউরে নিয়ে আসছি, ঠিক? আল্লাহ কয় বান্দারে কেমনে কেমনে না, এমনে 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 এমনে, ঠিক?
শিশুদের কেমনে কেমনে করাস, আমি তো আছি। তুমি স্মরণ করো কিংবা না করো বান্দা, আমার রহমত সর্বদা তোমাদেরকে ছায়া দিয়ে রাখে, ছায়া দিয়ে রাখে। আর আল্লাহ আল্লাহু আকবার, আরে রিসালাত মুফতি সৈয়দ বকের আম্বারি, আল্লাহর প্রেমিক ভাইরে একবার বলেন মারহাবা। শেষ একটা কথা বলে যেতে চাই, পারলে আমল করবেন লাভ হবে, সেটা হচ্ছে এই মুহূর্তে যারা কবরের মধ্যে শুয়ে আছে তারা আল্লাহর দরবারে বারবার ফরিয়াদ করছে, আল্লাহ একটা সুযোগ দাও দুনিয়াতে আবার যাব, একটা সিজদাও বাদ দিব না, প্রতি ওয়াক্তে নামাজে তোমার দরবারে সিজদাই দাঁড়ায় যাব। যারা মাটির নিচে আছে আফসোস করতে আছে, আর বড় দুঃখ এবং পরিতাপের বিষয় কি জানেন, যারা মাটির উপর আছে তারা সিজদা না দেওয়ার জন্য বাহানা খুঁজতেছে, এই বাহানা সেই বাহানা, এই ব্যস্ততা সেই ব্যস্ততা। আরে সময় যিনি বানিয়ে দিয়েছেন ওনার জন্য যদি সময় দিতে আমাদের সময় না হয়, এই সময় তার কার জন্য, এই সময় তার দিব কাকে? সুতরাং যতই ব্যস্ততা থাকুক নামাজ বাদ দেওয়া যাবে। আচ্ছা সত্যি করে বলেন তো, ব্যস্ততার কারণে কখনো গেম খেলা বন্ধ হয়েছে? না। ব্যস্ততার কারণে একটু সেটিং করা বন্ধ হয়েছে? না। ব্যস্ততার কারণে কল করা বন্ধ হয়েছে? না। কথা কয় না তো? ব্যস্ততার কারণে বন্ধু নিয়ে ঘুরা বন্ধ হয়েছে? না। ব্যস্ততার কারণে রাস্তায় মাইয়া তাকানো বন্ধ হয়েছে? না। ব্যস্ততার কারণে টানাটানি বন্ধ হয়েছে? না। ব্যস্ততার কারণে ইফটিজিং করা বন্ধ হয়েছে? না। ব্যস্ততার কারণে খাওয়া বন্ধ হয়েছে? না। ব্যস্ততার কারণে ওভেনে যাওয়া বন্ধ হয়েছে? না। ব্যস্ততার কারণে এত কিছু ফ্যামিলি প্রোগ্রাম বন্ধ হয়েছে? না। ব্যস্ততার কারণে মেহেদি অনুষ্ঠান বন্ধ হয়েছে? না। ব্যস্ততার কারণে বিয়েবাড়িতে মজ মস্তি বন্ধ হয়েছে? না। কিন্তু ব্যস্ততার কারণে নামাজ বন্ধ কেমনে কেমনে কেমনে? ব্যস্ততার কারণে বলে নামাজ বন্ধ? আরে নামাজ পড়ার জন্য আপনার একটু ইমানি ইচ্ছা শক্তি যথেষ্ট। আপনি শুধু একবার বলেন, যেমন আজকে এখন আসর আজান দিবে না, চলেন খেলা একটা এখানেই খেলি আজকে, আল্লাহর প্রেমে যে খেলতে পারবেন তারা কোন মারহাবা। আজকে পরীক্ষা চলবে, একটু পরে আসর, আপনি এখন শুধু নিজের ওয়াদা করেন, এখানে পড়তে হবে এমন কোনো কথা নাই, আপনি বলেন যে কেয়ামত হইয়া যাক আজকে আসর ফরমু দেখি শয়তানে কি তা কেমনে আমার এল বান্দা, নিজে নিজে একটা ওয়াদা করেন, দেখেন এই মুহূর্তে করেন, আজকে অন্যদিন একটা বাদ, আজকের এই আসরের নামাজ আমি ফরমুই দেখি শয়তান বেটা কেমনে বান্দা দেয়। করছেন তো সবাই? করছেন তো সবাই? গড়ে পারলেন গড়ে, মসজিদে পারলে মসজিদে, এখানে পারলে এখানে, যে যেমনে পারেন আজকে করেন। আজকে যদি আপনি আসরের নামাজ পড়ে দেখাইতে পারেন, আমি বললাম আপনি পরের নামাজগুলো পড়তে পারবেন চাইলে, তার মানে আপনার জয় হওয়া শুরু, আপনার জয় হওয়া শুরু, জয় হওয়া। আর শয়তানকে যত পরাজিত করতে পারবেন রবের প্রিয় তত হতে থাকবেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরে কবুল করুক, আমিন। শেষবারের মতো সবাই আল্লাহর জিকিরে একবার বলেন সুবহানাল্লাহ, হয় নাই হয় নাই, যার যত শক্তি আছে ইমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আর একটু ইমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ, এবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এবার সবাই দুই হাত তোলেন, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ একটা কথা বলবো আমার যুবক ভাইদের জন্য, ভাইয়া যা কিছু করেন নবীকে নিয়ে, না আমি তো চলে যাব, আমার ওয়াদা মনে আপনি জানেন না, তাহলে তাও বলছি না ব্রাউন বারে আর আসবোই না, এটা তো শেষ, সেটা আমি বলে দিছি না, শুনুন ভাইজান প্লিজ প্লিজ, আমি এই কথা বলে এখানে আসছি, এই যেমন বলি নাই, তুমি জোর করে ঢুকেছো মাহফিল নাকি আমি নিছি, বলো তুমি বলো, তুমি জোর করে ঢুকেছো তো, আমি মহাব্বতে আসছি দেখা দিতে আসছি, আমার এখানে অনেক আশেক ভাইরা আছেন, কিন্তু আপনারটা যেমন মাহফিল অন্যটাও মাহফিল। আমি যদি ভাইজান আমি শেষ করি, মনে করেন তাহির এখানে, নাম কি আলাউদ্দিন সাহেব এখানে মাহফিল করতেছেন, উনি জানে মোকারম বাড়ি দুইটাই আসবে, তাহলে উনি ওই প্রিপারেশনে মাহফিল কি করছেন শুরু করছেন, এখন আমি যদি তিনটায় আসি ওনার কয় ঘন্টা লেগ, তো ওনার যে আরেকটা মাহফিল আছে ওইখানে এক ঘন্টা, ওনার এক ঘন্টা যাওয়াতে লেট হওয়াতে ওই বক্তার ওনার জন্য যে অপেক্ষা করছেন ওনার এক ঘন্টা, তাহলে একজনের লেট মানে পাঁচজনের লেট,
হিসাবটা কি বুঝতে পেরেছেন? সেজন্য আমি সব সময় টাইম টু টাইম, আমি ওনাদেরকে দুইটাই টাইম দিয়েছি, আমি দেখটাই এখানে চলে এসেছি, টাইম টু টাইম আমি চেষ্টা করি। সুতরাং আমি শেষ একটা কথা বলবো, এটা আমি মহাব্বতের আবদার নিয়ে বলবো ইনশাল্লাহ। শুনতে রাজি আছেন তো সবাই? আরো জোরে বলেন, শুনতে রাজি আছেন তো? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। নবী কি নিজে হয়েছেন না আল্লাহ বানিয়েছেন? জোরে বলেন না। নবীর মধ্যে যা আছে কি নবী নিয়েছেন না আল্লাহ দিয়েছেন? কোন আল্লাহ যার বাছাইয়ে কোনো ভুল নাই, যার সিদ্ধান্তে কোনো ভুল নাই, যার দেওয়ার মধ্যে কোনো ভুল নাই, যার নেওয়ার মধ্যে কোনো ভুল নাই, যার সাজানোর মধ্যে কোনো ভুল নাই, সেই আল্লাহ যদি নবীকে বানাই থাকে, নবীকে দিয়ে থাকে, তার মানে আমার নবীর কোনো কিছুর মধ্যে বিন্দু পরিমাণ ভুল। এতটুকু ক্লিয়ার? এবার কেউ যদি দেখেন নবীকে নিয়ে প্রশ্ন করে, বুঝবেন সেটা আল্লাহর দেওয়াকে অস্বীকার করতেছে। এই যে আপনার আমার মধ্যে কমতি আছে না নাই, কিন্তু দেহের মধ্যে কোনো কমতি নাই। দেখেন নাকটা, দাঁত, চুল যেমন বাড়ে, দাঁত যদি বাড়তো হাতির দাঁতও হাইর মাইল, ঠিক না? আচ্ছা, এ ফসম কি বাড়ে? চুল বাড়ে, এটা কিন্তু বাড়ে না। যেটা যদ্দুর দরকার আল্লাহ ব্রু জাহান দাওয়াত দিছে, এই দেখেন এই ব্রু গুলা আর বাড়বে না। কিন্তু যখন আমরা হাত লাগাই ফেলি ব্রু ফেলা প্রত্যেক মাসে মাসে করা লাগে, প্রত্যেক মাসে মাসে করা লাগে। তাহলে আল্লাহ যা দিয়েছেন যতটুকু দরকার অতটুকু দিয়েছেন। নবী কি হয়েছেন না আল্লাহ বানিয়েছেন? নবুয়ত কে দিয়েছেন? কোরআন কে দিয়েছেন? মুজিজা কে দিয়েছেন? চরিত্র কে দিয়েছেন? জ্ঞান কে দিয়েছেন? বসা কে দিয়েছেন? ঘুম কে দিয়েছেন? হায়াত কে দিয়েছেন? তার মানে সেই আল্লাহ দেওয়ার মধ্যে কোনো ভুল নাই, নবীর মধ্যে কোনো ভুল। এই কনসেপ্টটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের ঈমান সুর যারা আছে, আমাদেরকে ঈমান চুরি করতে চায়, তারা আর ঈমান চুরি করতে পারবে না। এই কনসেপ্টগুলো রাখবেন, কারণ বিধর্মী যারা আছেন তাদের একটা মহল চেষ্টা করে যাচ্ছে মুসলমানদের ঈমান চুরি করার জন্য, কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে ব্যস্ততা জিতবে নাকি নামাজ জিতবে? জোরে বলেন না। আজকে আসরের সময় ব্যস্ততা জিতবে নাকি নামাজ জিতবে? আল্লাহ পাক কবুল করুক। আগামী বছরে মাহফিল এটা হোক চান কিনা? আরো জোরে বলেন, চান কিনা? আমাকে যারা ভালোবাসেন, আমি আপনাদের কাছে এতটুকু আবদার, আমি কিন্তু কালেকশন করতে জানি না, পারিও না। পারলে যতটুকু পারেন রবের খুশির জন্য শরীক হবেন, রবের খুশির জন্য। আল্লাহর ওয়াস্তে আমাকে অমুকে বাবা দিবে, আমার নাম অ্যানাউন্স করবে, এটার জন্য হলে দিয়েন না। আল্লাহ তুমি আমাকে দিয়েছো, তোমার রাস্তায় দিচ্ছি, মন চাইলে তুমি আবার 10 গুণ দিতে পারো, এটা তোমার ইচ্ছা, তোমার দাওয়াটা তোমারে দিচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কি আবার কি আল্লাহ সবাইকে তুমি কবুল করো, আল্লাহ সবাইকে নবীর সৈনিক হিসেবে কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মহাব্বতের সাগরে আমাদের সবাইকে ডুব দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বান্দা হিসেবে কবুল করে নাও। সুন্নিয়তের যত খাদেমরা ভিন্ন স্থানে আল্লাহ খেদমত করে যাচ্ছেন, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ যে ইলেকশন আছে